কুষ্টিয়ায় চাচাতো শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন। কুষ্টিয়া শহরের আব্দুল আজিজ সড়কের আড়ুয়া পাড়াস্থ ভাড়া বাড়িতে ঘুমন্ত অবস্থায় সিরাজ মোল্লা হত্যাকাণ্ডের শিকার হন। নিহত সিরাজ মোল্লা শহরের আব্দুল আজিজ সড়কের মিলপাড়া এলাকার কাশেম মোল্লার ছেলে। তিনি টিভি ফ্রিজের মেকানিক ছিলেন। অন্যদিকে অভিযুক্ত শ্যালক শহরের চর মিলপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে আলমগীর। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী বলে জানা গেছে। নিহতের স্ত্রী পারভীন বেগম জানান, কয়েক মাস আগে তার স্বামী আলমগীরের স্ত্রীর কাছ থেকে 10,000 টাকা ধার নেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে আলমগীরের সঙ্গে মনোমালিন্য চলছিল। এরই জেরে খুন হন সিরাজ। সে আরও জানায়, সকালে আলমগীর এসে আমার স্বামী কোথায় জানতে চায়। সে নাস্তাও খেতে চায়। আমি আলমগীরকে বসতে বলে রেখে বাথরুমে ফ্রেশ হতে যাই। আমার স্বামী তখন ঘুমাচ্ছিল। বাথরুম থেকে ফিরে এসে দেখি আলমগীর নেই, বিছানায় সিরাজ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাই। সে আমার ঘুমন্ত স্বামীকে শিলপাটার পাথর দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ঘুমন্ত অবস্থায় মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে সিরাজ মোল্লার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং একই সাথে পলাতক আলমগীরকে আটকের চেষ্টা চলছে। দর্শক, পারিবারিক কলহ অসহায় স্ত্রীকে বিধবা করায় ঘাতক আসামিদের উপযুক্ত শাস্তি কী হওয়া উচিত বলে মনে করেন তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।